গাইস, রাইট নাও আরআরআর এর পর এবার রাজামৌলির নতুন ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ওয়ালি কুইন আলিয়ার ভাটকে। সন্তান জন্মের পরই শুরু হবে সিনেমার শুটিং। ডিসেম্বরের শেষেই সন্তানের জন্ম দেবেন আলিয়া। রিসেন্টলি ধুমধাম করে তার সাধের আয়োজন করেছেন শাশুড়ি নীতু কাপুর এবং মা শনি রাজদান। তাছাড়া আলিয়া রণবীর অভিনীত ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা সদ্য মুক্তি পেয়েছে। বক্স অফিসে ব্যবসা করেছে রমরমিয়ে। তারই মাঝে প্রকাশ এলো রাজামৌলির সঙ্গে আলিয়ার নতুন ছবির চুক্তির খবর। এর আগে আরআরআর এর দক্ষিণ এই পরিচালকের সঙ্গে কাজ করেছেন আলিয়া। তবে RRR-এ আলিয়ার চরিত্র তেমন প্রাধান্য পায়নি, তবু সেটাই ছিল তার তেলুগু অভিষেক। এবার তেলুগু ছবিতে মুখ্য চরিত্রে অভিষেক হতে চলেছে তার। রাজামৌলির আগামী ছবি SSMB 29-এ মুখ্য চরিত্রে দেখা যাবে গাঙ্গুবাইকে। কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে। SSMB 29-এ আলিয়া ভট্টের বিপরীতে কাজ করবেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মহেশ বাবু। এখন তেলুগু ছবিতে আলিয়ার কাজ দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। আর হ্যাঁ গাইস, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।